হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা তো ক্রিয়েট করলাম আমরা ক্যামেরা এই ক্লাসটা ক্রিয়েট করলাম যেখানে একটা স্ন্যাপ মেথড আছে, এবং আমরা একটা লগার ক্লাস ক্রিয়েট করেছি যেখানে একটা মেথড আছে অ্যাবাউট টু টেক ফটো। এবং আমাদের টার্গেটটা যেটা আমরা বলেছিলাম সেটা হলো আমাদের এই অ্যাপ ক্লাস থেকে যখন আমরা এই ক্যামেরার বিনটা লোড করে আমরা যখন ক্যামেরার স্ন্যাপ মেথডটা আমরা যখন কল করছি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই ক্যামেরার যে স্ন্যাপ মেথডটা আছে এটা কল হওয়ার আগে আমাদের অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রু দিয়ে আমাদের এই অ্যাবাউট টু টেক ফটো এই মেথডটা কল হবে। তো সেটা করার জন্য আমরা এখন আমাদের এই স্প্রিংয়ে আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিভিন্ন কনফিগারেশন ইন্ট্রোডিউস করব যাতে আমাদের ওই টার্গেটটা অ্যাচিভ হয়। তো অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য যে জিনিসটা আমাদের এখন তাহলে করতে হবে, আমরা স্প্রিংয়ের মধ্যে আসলে এখন অ্যাসপেক্ট যে সাপোর্টটা অনেক বেশি আছে, এর আগে স্প্রিংয়ের কিছু নেটিভ সাপোর্ট ছিল অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জন্য। অ্যাসপেক্ট যেটা কি আমরা যদি একটু দেখতে চাই, উই ক্যান জাস্ট সার্চ ফর অ্যাসপেক্ট যে, এই যে প্রজেক্টটা আছে যেটা অ্যাসপেক্ট যে, এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টটাই কিন্তু স্প্রিং এখন অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করে থাকে। তো এই অ্যাসপেক্ট যে কী করে, আসলে এটা আমাদের বিভিন্ন টাইপের পয়েন্ট কাট বলে কনসেপ্ট আছে, যে আমাদের কোনো মেথড এক্সিকিউশন করার সময় কোনো মেথড যদি কোনো এক্সেপশন থ্রো করে বা এই টাইপের অনেক টাইপের কোনো ক্লাসকে কল করার সময় অ্যাসপেক্ট যে কিন্তু এই টাইপের পয়েন্ট কাট সাপোর্ট দেয়। আমরা যদি এটার ডকুমেন্টেশনটা দেখতে চাই, আমরা যদি সে অ্যাসপেক্ট যে পয়েন্ট কাট দিয়ে যদি সার্চ দেই, আমরা যদি ডকুমেন্টেশনটা মোস্ট লাইকলি আমরা এখানে দেখতে পাবো যে কী কী, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা মেথডের কলের সময়, কোনো একটা মেথডের এক্সিকিউশনের সময়, মানে বিভিন্ন টাইপের পয়েন্ট কার্ড আছে কিন্তু যেটা অ্যাসপেক্ট যে সাপোর্ট করে। কিন্তু স্প্রিং কিন্তু শুধুমাত্র মেথড এক্সিকিউশনের পয়েন্ট কার্ডটা সাপোর্ট করে সোফার স্প্রিং আমাদের, আমরা যে ভার্সনটা ইউজ করছি। ভবিষ্যতে হয়তো আরও সাপোর্ট চলে আসবে স্প্রিংয়ে, বাট ফর দ্য টাইম বিং আমাদের এটা জেনে রাখা ভালো যে একটা কোনো মেথডের এক্সিকিউশনের পয়েন্ট কার্ডটা স্প্রিং এখন সাপোর্ট করে। তো আমরা এটা এনেবল করার জন্য আমরা যেটা করব, আমরা আগে টার্মিনোলজিটা একটু ভালো করে আবার একটু বুঝে আসি, যে আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই লগার ক্লাসটা হবে একটা অ্যাসপেক্ট, এবং এই লগার ক্লাসের অ্যাসপেক্টের মধ্যে আমাদের এখানে অ্যাবাউট টু টেক ফটো এটা হচ্ছে একটা অ্যাডভাইস, এবং আমাদের এই ক্যামেরা ক্লাসের মধ্যে যে স্ন্যাপ মেথড আছে আমাদের লগার ক্লাস এই স্ন্যাপ মেথডকে অ্যাডভাইস করবে যে এই স্ন্যাপ মেথড রান হওয়ার আগে আমাদের এই অ্যাবাউট টু টেক ফটোর ভেতরে যে কোড আছে সেই কোডটা যাতে রান হয়। তো সেটা কিভাবে করব আমরা এখন সেটা দেখি, যে অ্যাসপেক্ট যে কনসেপ্ট অনুযায়ী এবং স্প্রিংয়ের মধ্যেও অ্যাসপেক্টের যে কনসেপ্টগুলো আছে সেটা অনুযায়ী আসলে প্রত্যেকটা মেথডের মধ্যে আমরা চাইলে জয়েন পয়েন্ট ডিফাইন করে দিতে পারি। এবং এখানে আমরা ক্যামেরাও তাহলে একটা যে স্ন্যাপ মেথড আছে এটা হচ্ছে একটা জয়েন্ট পয়েন্টের ক্যান্ডিডেট। আবার যদি কোনো মেথড থেকে কোনো এক্সেপশন যদি থ্রো করে ওটাও কিন্তু একটা জয়েন্ট পয়েন্টের ক্যান্ডিডেট হয়, যেটা আমরা এর আগে দেখেছিলাম একটা টিউটোরিয়ালে যখন আমাদের এক্সেপশন থ্রো করছিল তখন আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোলারকে অ্যাডভাইস করে আমরা ওই এক্সেপশনটা ক্যাচ করতে পেরেছিলাম। তো আমরা এখন যেটা করব, এই ক্যামেরার স্ন্যাপ মেথডের মধ্যে আমরা এক্সিকিউশন একটা জয়েন্ট পয়েন্ট সেট করব। সেটা করার জন্য আমরা আমাদের বিনস এক্সএমএলে চলে যাই। বিনস এক্সএমএলের মধ্যে আমাদের তো ক্যামেরা বিনটা ডিফাইন করা আছে, আমরা এখানে আমাদের লগার বিনটা ডিফাইন করি এবং আমাদের ক্লাস হবে কন্ট্রোল স্পেস লগার। আমাদের নিজেদের যে লগারটা ডিফাইন করেছি সেটা, এবং আমাদের লগার বিনটা এখানে ডিফাইন হয়ে গেল। হ্যাঁ, এখন লগার বিনটা ডিফাইন হওয়ার পর আমরা এখন যেটা করব, আমাদের নেম স্পেসে চলে যাব এবং এখান থেকে এওপির অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে নেম স্পেস আছে এটাকে আমরা এনেবল করে দিলাম। দিয়ে আমরা এখন এখানে একটা নতুন ট্যাব চলে আসছে নিচে, এই ট্যাবের ভেতরে যেয়ে আমরা এখন যেটা করব, আমরা ইনসার্ট এওপি কনফিগ, এওপি কনফিগের ভেতরে আমরা এখন যেটা করব একটা এওপি পয়েন্ট কাট ডিফাইন করব। ঠিক আছে, তো এই পয়েন্ট কাটটার ভেতরে আমরা যেটা করব, না এই পয়েন্ট কাটটার আমরা এখন যেটা করব, যে
লেটস সি আমরা কি পয়েন্ট কাট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের ক্যামেরা ক্লাসের মধ্যে যে স্ন্যাপ মেথডটা আছে এই মেথডের এক্সিকিউশনের সময় আমরা একটা পয়েন্ট কাট ডিফাইন করতে চাচ্ছি। সেটার জন্য তাহলে আমরা যেটা করি এটার একটা আইডি দেই আমরা পয়েন্ট কাটের, ক্যামেরা স্ন্যাপ আমরা এটার আইডি দিলাম, এবং এটার এক্সপ্রেশনটা যেটা হবে এক্সপ্রেশনটা হবে আসলে আমাদের এখানে যদি আমরা দেখি যে এখানে আরও এক্সপ্রেশনের জন্য ডকুমেন্টেশন দেয়া আছে, কিন্তু ডকুমেন্টেশনটা আমি অলরেডি দেখে আসছি, সে কারণে আমরা যেটা এখানে লিখে দিতে পারি ডিরেক্টলি এক্সিকিউশনের সময় আমরা যেটা করতে চাচ্ছি পয়েন্ট কাট ডিফাইন করতে চাচ্ছি এই ক্যামেরা স্ন্যাপের এক্সিকিউশনের সময় মেথডের, এবং এক্সিকিউশন পয়েন্ট কাটটা ডিফাইন করার সময় মাঝখানে আমরা ওই ক্লাসের মেথডটা বলে দেব। মেথডটা হচ্ছে আমাদের void com dot leaving on codes dot, আমরা কপি করে নিয়ে আসি না কেন, ক্যামেরার ফুল কোয়ালিফাইড নেম রাইট ক্লিক করে কপি কোয়ালিফাইড নেম আবার চলে গেলাম বিনস এক্সএমএল এ, আমরা এখানে এটা পেস্ট করে দেই কন্ট্রোল ভি। ও এটা তো আসলে এই ফরম্যাটে পেস্ট করেছে, এটা আসলে আমাদের ডট ফরম্যাটে লিখতে হবে, সমস্যা নাই আমরা স্ল্যাশগুলোকে ডিলিট করে দিব। এটা হবে ডট কম ডট স্প্রিং ডট এওপি ডট ক্যামেরা, এখানে জাভা হবে না, এখানে হবে আমাদের মেথডের নামটা স্ন্যাপ, এবং এক্সিকিউশনের এটা আমি ক্লোজ করে দিলাম। এটাকে এখন সেভ করি, সেভ করে একবার সোর্সটা দেখে আসি, লুকস গুড সো ফার। আমরা তো পয়েন্ট কাট ডিফাইন করলাম তাই না, এখন আমরা যেটা করব আমাদের লগারটাকে লগার ক্লাস লগার যে আমরা বিনটা তৈরি করেছিলাম ওটাকে আমরা এখন অ্যাসপেক্ট হিসেবে এখানে ডিফাইন করে দেব। তো ইনসার্ট এওপি অ্যাসপেক্টে গেলাম, এখানে আমরা রেফারেন্স হিসেবে দিব আমাদের লগারের যে বিনটা আছে সেটাকে, এবং এটার আইডি আমরা দিতে পারি লগার অ্যাসপেক্ট, লগার অ্যাসপেক্ট। এটাকে আমরা সেভ করি, আমরা একবার সোর্সে চলে যাই, একটু ফরম্যাট করে নিই দেখার সুবিধার জন্য, ঠিক আছে। তো আমাদের একটু আমরা খেয়াল করে দেখি যে আমরা এখানে কী কী করলাম, আমরা আমাদের পয়েন্ট কাটটা ডিফাইন করলাম, এবং তারপর আমরা আমাদের লগারকে বলে দিলাম যে এই আমাদের এই লগার যে বিনটা আমরা তৈরি করেছিলাম ওটাকে আমরা এখানে অ্যাসপেক্ট হিসেবে ডিফাইন করলাম। তো এখন আমাদের এই অ্যাসপেক্টের মধ্যে আমরা যেটা বলবো, আমরা আবার এওপিতে চলে যাই, এবং এই লগার অ্যাসপেক্টের মধ্যে রাইট ক্লিক করে আমরা যেটা বলবো যে আমাদের এখানে এওপি বিফোর একটা এলিমেন্ট আমরা এখানে ডিফাইন করতে পারি। এখানে আরও বিভিন্ন টাইপের এলিমেন্ট আছে, যে বিফোর আছে, আফটার আছে, অ্যারাউন্ড আছে, যেটা হলো বিফোর আর আফটার দুটা মিলে। তো আমরা এওপি বিফোরটা দিব, কারণ ওই ক্যামেরা স্ন্যাপ এক্সিকিউট হওয়ার আগে আমরা চাচ্ছি আমাদের এওপি বিফোর এলিমেন্ট এটা এক্সিকিউট হবে। এবং এখানে আমরা কোন মেথডটা এক্সিকিউট করব, আমাদের লগার ক্লাসের একটাই মেথড আছে অ্যাবাউট টু টেক ফটো, এবং আমাদের পয়েন্ট কাট রেফারেন্স কোনটা হবে, পয়েন্ট কাট রেফারেন্স আমাদের হবে এই যে ক্যামেরা স্ন্যাপ পয়েন্ট কাট রেফারেন্স। তাহলে কিন্তু মোটামুটি আমাদের ওয়্যারিংটা কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকবার যদি বুঝে আসি সেটা হলো আমরা দেখি কী কী করলাম, আমরা এওপি কনফিগের মধ্যে আমরা একটা পয়েন্ট কাট ডিফাইন করলাম এখানে, এবং তারপর নিচে আমরা একটা অ্যাসপেক্ট ডিফাইন করলাম যেটা হলো আমাদের লগার, এবং ওই লগারের ভেতরে আমরা বলে দিলাম যে তুমি এখানে এওপি বিফোর এই কনফিগ ইউজ করে তুমি যে মেথডটা এক্সিকিউট করবা সেটা হচ্ছে অ্যাবাউট টু টেক ফটো এই লগারের, এবং তোমার পয়েন্ট কাট রেফারেন্স হচ্ছে ক্যামেরা স্ন্যাপ যেটা আমরা এখানে বলে দিয়েছি। সো এখন যদি আমরা এটাকে রান করি আমাদের ক্যামেরাতে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মেইন মেথডের কোডে কোনো কিছু আমরা চেঞ্জ করিনি, আমরা আমাদের ক্যামেরার কোডেও কোনো কিছু চেঞ্জ করিনি, কিন্তু এই চেঞ্জ না করলেও অটোমেটিক্যালি যেহেতু আমরা অ্যাসপেক্ট দিয়ে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি আমাদের লগারের এই অ্যাবাউট টু টেক ফটো এই প্রিন্ট আউটটা আমাদের আসার কথা কনসোলে আমাদের এই ক্যামেরার স্ন্যাপ প্রিন্ট আউট হওয়ার আগে, আমরা এটা যদি এখন রান করি হোপফুলি এটা কাজ করবে, এবং দেয়ার ইউ গো আমরা অ্যাবাউট টু টেক ফটো তারপর স্ন্যাপ মেথডটা কাজ করছে। তো এটা হচ্ছে খুব সিম্পল বেসিক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কীভাবে করতে হয়। তো ডাউন দ্য রোড আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আরও অনেক কিছু শিখব। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস। আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করুন যে লার্ন ডট লিভিং অন কোর্স ডট কমে আপনারা আমার এই স্প্রিং স্প্রিংয়ের এই 3.2 এর ফুল
যে টিউটোরিয়ালটা সেটা আপনারা এখানে পাবেন, এবং এখানে আপনি যদি এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন আমার এই স্প্রিং টিউটোরিয়ালের। এবং এখানে আমি কন্টিনিউয়াসলি নতুন কিছু টিউটোরিয়ালও এখন অ্যাড করছি। সো আমি আশা করব আপনার যদি আমার টিউটোরিয়ালটা ইউটিউবের এই ফ্রি প্রিভিউ টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, আপনি আমার এই ওয়েবসাইটে গিয়ে learn.livingoncourse.com অথবা livingoncourse.com গিয়ে আপনি এই প্রোগ্রামটাতে এনরোল করবেন। এবং আপনার যাদের যারা যারা আরও শিখতে চাচ্ছে স্প্রিং সম্পর্কে তাদের সাথেও আপনি শেয়ার করবেন। ধন্যবাদ।